রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের বিশেষ বিশেষ কিছু আলামত বলেছেন। এক নম্বর, ইলম উঠে যাবে। বাস্তবতা বলছে সারা দুনিয়ায় ইলম বৃদ্ধি পেয়েছে। আগে একটা স্বাক্ষর করার লোক পাওয়া যেত না, এখন সবাই স্বাক্ষর করতে পারে। তাহলে মূর্খতা বাড়লে কমে না? আমাদের হিসাবে যেটা মূর্খতা বলি আমরা, এটা আসলে মূর্খতা নয়। দিনের জ্ঞান যার মধ্যে নেই সেই হলো মূর্খ। যে আখেরাতে বিশ্বাস করে না, যে আল্লাহকে ভয় করে না, মূলত সেই হলো বড় মূর্খ। মদ্যপান বৃদ্ধি পাবে। কেয়ামতের আগে বহু ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে, তোমরা তাদের থেকে সাবধান থেকো। যখন আমানত ধ্বংস করা হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো। অতদিন কেয়ামত হবে না যতদিন আরব দেশের এই মরুভূমিটা একেবারে সবুজ শ্যামলে পরিণত না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেয়ামতের বিশেষ বিশেষ কিছু আলামত বলেছেন। বহু আলামত আছে, কয়েকটা খেলে আমরা একটু স্মরণ করার জন্য, এটা আমাদের দায়িত্ব স্মরণ করা। যারা বিশ্বাসী বান্দা তারা এগুলো বিশ্বাস করবেন, আমল করবেন। আর যারা অবিশ্বাসী, যাদের হৃদয়টা অবাধ্য দাম্ভিক, তারা এগুলো উড়িয়ে যাবে। ও সে যুগেও চলে, এ যুগেও থাকবে, আগামী দিনেও থাকবে, ওটা নিয়ে আমরা চিন্তা করি না। আমাদের দায়িত্ব হাদিসগুলো মানুষের সামনে তুলে ধরা। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر يكثر شرب الخمر لمبا حديث একটাকে বলছি শুনে রাখো হে আমার উম্মত কিয়ামত আসার আগের নিদর্শন সমূহের অন্যতম হল পৃথিবী থেকে দিনই এলেম উঠে যাবে। অয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। অয়াকসুরা জেনা, বেবিচার বেড়ে যাবে। অয়াকসুরা সুরবুল খামর, মদ্যপান বেড়ে যাবে। অয়াকুল্লু রিজাল অয়াকসুরু নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়্যিমুল ওয়াহিদ, এমনকি পঞ্চাশ জন মহিলার জন্য একজন অভিভাবক থাকবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিসটা। এই হাদিসে পাঁচটি নিদর্শন আসছে। এক নম্বর, এলেম উঠে যাবে। বাস্তবতা বলছে সারা দুনিয়ায় এলেম বৃদ্ধি পেয়েছে। আগে একটা স্বাক্ষর করার লোক পাওয়া যেত না, এখন সবাই স্বাক্ষর করতে পারে। বিশেষ করে পাশ্চাত্য দেশগুলি 100% স্বাক্ষরতার হার। তাহলে মূর্খতা বাড়লে কমে না? আমাদের হিসাবে যেটা মূর্খতা বলি আমরা, এটা আসলে মূর্খতা নয়। দিনের জ্ঞান যার মধ্যে নেই সেই হলো মূর্খ। যে আখেরাতে বিশ্বাস করে না, যে আল্লাহকে ভয় করে না, মূলত সেই হলো বড় মূর্খ। আর সেজন্যই ওই সমস্ত উন্নত দেশে এমন পাপের সংখ্যা বেশি যে কল্পনাও করা যায় না। এটা আমাদের দেশে ছিল না, এখন শুরু হয়ে গেছে। ধর্ষণ শব্দটা এদেশের মানুষ জানত না, এই শব্দই আমরা কখনো শুনিনি। দেশ স্বাধীনের পর থেকে এই শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি এত বেশি যে আজকের পত্রিকার হেডলাইন হয়েছে হাইকোর্টের রিপোর্ট। গত 5 বছরে 2016 সাল থেকে এই পর্যন্ত 30,272টি নারী ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা হাইকোর্টে জমা হয়েছে। কি বলবেন, ইন্দ্রলে বলবেন না কি বলবেন? মানুষ মরলেও তো এত এত দুঃখ লাগে না। হাইকোর্ট পর্যন্ত যেতে কত সময় লাগতে বুঝতেই পারছেন। সেখানে যদি 30,272টা জমা হয় তাহলে নিম্ন কোর্টে কয় হাজার আছে আল্লাহ জানে। কোন দেশে বাস করছি হাদিসটা মিলছে না? এখন এত শিক্ষিত লাভ কি?
এগুলো কারা করে? সব শিক্ষিত লোকরাই তো করে। মূর্খ মানুষ, মূর্খ মহিলা তার স্বামীর স্মৃতি নিয়ে সারা জীবন বুকে রেখে জীবন কাটায়। স্বামী একটা ছোট্ট বাচ্চা রেখে চলে গেছে, বাচ্চা নিয়েই সারা জীবন থাকে, কোনোদিন সে জেনা ব্যবসার চিন্তাই করে না। আর এখন তো আপনাদের মোবাইলের যুগ, কারণ আমেরিকায় বসে কথা বললে, কাল রাতে আমার সঙ্গে একজন বন্ধু কথা বললেন, মাত্র 5 সেকেন্ডে আমি নাকি কথা রিপ্লাই দিয়েছি। কোথায় আমেরিকার, কোথায় নদাপাড়া? গত রাতের খবর। আমরা যখন লেখাপড়া শিখতে বাড়িতে বেরিয়ে যেতাম মাদ্রাসায়, মা বোনরা হাউতাস করতো, হায় কবে আর ছেলেটা আসবে, চোখের আড়ালে হলেই আর দেখা যাবে না। তারা তাদের সন্তানদের বা তাদের স্বামীদের স্মৃতি কি গভীরভাবে উপলব্ধি করত, আর তাদের স্বামীরা তাদের স্ত্রীদের স্মৃতি কত গভীরভাবে অনুধাবন করত, একবার চিন্তা করুন। জীবন গেলেও তারা এই সমস্ত দুষ্কর্মের চিন্তা তাদের মাথায় আসতো না। আর এখন আধুনিক প্রযুক্তির কারণে জেনা ব্যবসারি এত সস্তা হয়ে গেছে, এজন্য আজকে পেপারে দাবি উঠছে সোশ্যাল মিডিয়া হলো দায়ী, সমাজ ধ্বংসের জন্য সোশ্যাল মিডিয়াগুলো সবচেয়ে দায়ী, এগুলি বন্ধ করতে হবে। ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ আর কিছু নামটাও আছে না, এইগুলোতে বিশেষ করে উঠতে ছেলেবেলে বয়সের কিশোর বা তরুণ তরুণী ধ্বংস হয়ে গেল। বয়স্করা এগুলো টিপাটিপিও জানে না, তাদেরগুলো অভ্যাস নাই। ছোটগুলো মারপেটতে পড়ি ওরা মোবাইল মোবাইলটা শুরু করে দেয়, বলে এর ক্ষতিকারিতা অনিষ্টকারিতা এত বেশি হচ্ছে, পর্নোগ্রাফি সারা বিশ্বকে গ্রাস করে ফেলল। ফলে লেখাপড়া শিখে লাভটা কি? লেখাপড়া শিখে বরং ভালো হয়েছে, ওইগুলো আরও বুঝতে সুবিধা হয়েছে, কোনটা টিপলে কী হয় ওরাই ভালো বোঝে। সাবধান, একশো জেনা। আর এমন এমন গজব আসছে যে গজবকেও চেনে না, জানে না। গত বুধবার রাত্রি সন্ধ্যা 7:30 থেকে 7:55 এই 25 মিনিটের মধ্যে 30 থেকে 55 কয় মিনিট হয়, 25 মিনিট না, সাতক্ষীরা মেডিকেলে আইসিইউ করোনা রোগী একটু ডিস্টার্ব হয়েছে অক্সিজেন সরবরাহে, তাতেই এই 25 মিনিটে 5 জন রোগী মৃত্যুবরণ করেছে। প্রত্যেকেই মুসলমান। গত বুধবার রাত্রে, আজকে রিপোর্ট এসেছে পত্রিকায়। এখন তদন্ত কমিটি করে কী হবে, কেন ওটা ডিস্টার্ব করলো, কেন ঠিক মতো সরবরাহ হয়নি, ও তো পরের কথা, কিন্তু গেলে তো 5টা জীবন। মাত্র 15 মিনিটের ব্যবধানে আইসিইউতে থাকা অবস্থাতেই যদি রুগী একবার মরতে থাকে, যারা আইসিইউর নামও শোনে নেই, গ্রামে থাকে, তারা কত মরতেছে হিসাব আছে? এই সমস্ত রোগ, অজানা ভাইরাস, বিশ্বব্যাপী মহামারী, পৃথিবীর মানুষ কি কখনো শুনেছে না জানেছে? কোথায় গাছ কেউ চিন্তা করে না, কেন বেশি হচ্ছে? এসব তো আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং সমুদ্রে যত কিছু তোমরা দেখছ বিপর্যয়, সব কিছু মানুষের কর্মফল। কিন্তু মানুষকে স্বীকার করে, মানুষ মনে করে ও মরছে বলুক আমি বেঁচে যাব, সবারই একটাই চিন্তা, ও মরবে আমি বাঁচব। নিজের কর্মফল পরিবর্তন করার ইচ্ছা কারোর মধ্যে নাই। অতএব বিষয়গুলি মনে রাখেন। এরপরে মদ্যপান বৃদ্ধি পাবে, মদ্যপান ঠেকানোর জন্য তো পুলিশ, সে সঙ্গে সঙ্গে আরো মেলা সংস্থা আছে। লাভটা কি হচ্ছে? ইয়াবা এখন মুদি দোকানে পাওয়া যায়, কোনো লাভ নেই। রক্ষক যদি ভক্ষক হয় কোনোদিন কোনো দিন সুশাসন আসতে পারে না। ইমানদার পুলিশ আর ইমানদার প্রশাসক যদি থাকে দেশে, এদের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলেই দেশ সঠিকভাবে চলবে, আর ঘুষখোর দিয়ে কোশ্চেন করলে কিছু হবে না।
অতএব সাবধান, মদ্যপান দূর করতে না পারলে জেনা ব্যবসারও দূর হবে না। পুরুষ কমে যাবে কেন, মহিলা বাড়বে কেন? মারামারি করে কারা সামনে গিয়ে? পুরুষই করে না। সেই জন্য বলা হয়েছে এখানে মূলত যুদ্ধ বিগ্রহে প্রতিদিন, এখন ইলেকশন সময় আসতেছে না, একটা ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, ইলেকশন মানে হতাহত হওয়া, কাজ মরতেই আছে। এই প্রচলিত রাজনৈতিক এই যে তন্ত্রমন্ত্র চলছে দুনিয়াতে, এই তন্ত্রে মানুষ কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না, মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে পারে না। ভাই ভাই বিভেদ, স্বামী স্ত্রী তালাক, বন্ধন ছিন্ন হচ্ছে শুধু এই রাজনীতি করে। ও দল করে, আমি এই দল করি, নেতা হতে পারলেই কোটিপতি। দেখছেন পত্রে হেডলাইন দিছে কি আছে, সোনার খনি 4 বছরে 100 কোটি টাকার মালিক, ওই 4 বছর মেয়র ছিল ঢাকায়, ব্যাস তাতেই 100 কোটি। মেয়র কেন, মেম্বার হলে তো হয়ে যাবে, মেয়র লাগবে না, একটা মেম্বার হতে পারলেই মাশাআল্লাহ। জনগণের টাকা এইভাবে সমানে নিচ্ছে, কিন্তু ভাষা ঠিক আছে, জীবনে ধরতে পারবে না। এই যে চলছে পৃথিবীর সর্বত্র, খালি এক জায়গায় বললে হবে না, কারণ আল্লাহ ভীতি নাই, কেয়ামতের ভয় নাই, মৃত্যুর ভয় নাই। এই বিষয়গুলো বহু পূর্বেই 1500 বছর আগেই আমাদের রসুল আমাদেরকে সাবধান করে দিয়ে গেছেন। এখানে 5টা কারণ প্রথমে এসছে, কিন্তু এলেম উঠে যাবে, সাবধান। এলেম ওঠা মানে এলমের দিন উঠে যাওয়া, তৌহিদ রিসালাত ও আখিরাত ভিত্তিক যে এলেম ওটাকেই এলেম বলা হয়েছে। নাহলে সুতার মিস্ত্রি এলেম উঠে গেলে যায় আসে না, ওটা মানুষ এমনি করবে। রাজমিস্ত্রি, এই মেকার, সাইকেল মেকার, এই এলেম না, মূল এলেম হচ্ছে এখানে ইলমুল কিতাব ও সুন্নাহ। এলেম উঠে যাবে, মূর্খতা বাড়বে, জেনা ব্যবসার বেড়ে হবে, মদ্যপান বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। এবার আসেন অন্য হাদিসে, দেখেন আল্লাহ রাসূল কি বলছেন। জাবিরিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাবির কিন্তু জাবির বিন সামুরা, ইন্না বায়না ইয়াদাই সাআ কাযাবিন ফাহযারুহুম রাওয়াহু মুসলিম, কিয়ামতের আগে বহু ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে, তোমরা তাদের থেকে সাবধান থেকো। দুর্ভাগ্য উপমহাদেশের যে এই দেশেও পাঞ্জাবের কাদিয়ান শহরে গোলাম আহমদ কাদিয়ানি একটা ভণ্ড নবী হিসেবে সারা দুনিয়ায় নাম করে গেছে, তার আবার বহু অফিস আদালত বাংলাদেশের ঢাকাতে কাদিয়ানিদের অফিস আছে, সব জায়গায় তারা প্রচার করে যাচ্ছে যে আমাদের এই নবীটি আসল নবী। এই মিথ্যা নবীর যে আসবে এটা অনেক আগেই আমার রসুল বলে গেছেন। এটা গেল 6 নম্বর। 7 নম্বর দেখেন, তখন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা যুয়িআতিল আমানাহ ফানতাযিরিস সাআহ, যখন আমানত ধ্বংস করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। জিজ্ঞেস করা হলো আমানত আবার ধ্বংস করা হয় নাকি, মানে সাহাবিরা তো বুঝতেন না, ওনারা রাতে আমানতদার ছিলেন, যে আমানত যে ধ্বংস করা যায় এ তো তার কল্পনাই করতে পারতেন না কখনো। তো একজন প্রশ্ন করে ফেলেছে, আমানত আবার ধ্বংস কেমন করে হয়? তখন জবাব আসলো আল্লাহ রাসূলের জবান থেকে, ইজা হুসদাল আমরু ইজা ইলা গায়রে আহলিহা, যখন শাসনের দায়িত্ব, শাসন কর্তৃত্ব আসবে অযোগ্য লোকের হাতে, তখন আমানত ধ্বংস হবে। এটা বিবেচনা আপনাদেরই কাছে, বুঝতেই পারছেন অবস্থা, রক্ষক ভক্ষক বুঝতেই পারছেন, পত্রে খুললে খেলে এগুলি আসে, খবর আর কিছুই নেই, এগুলি মেন মেন খবর সব জায়গায়। কত আগে তো আসতো লাখের খবর, পরে আসলো কোটির খবর, এখন আসে 1000 কোটির খবর, 2-4 কোটি কোনো টাকাই না, এখন এত লুটপাট চলছে, কারণ একটাই, নেতা কিছু বলার কায়দা নেই, নেতা বলি মরবে নাকি, বলে তো একটা ওই এমপি নষ্ট হয়ে যাবে, সেটা আবার ইলেকশন করতে কত ঝামেলা কে যায়, ধমক টমক দিয়ে আবার ওকে ওই চোরটাকে রেখে দেয় বা একটা কেন্দ্র সরিয়ে ওখানে দেয়, পুলিশ কী করে,
এই থাতে হড়ি আরাখানা দেয়, এই তো করে সবার ঠিকই থাকে। অতএব এক কথা আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে মুস্তাদাল আমরু ইলা গায়রে আহলিহি, অযোগ্য লোকের হাতে যখন শাসন ক্ষমতা যাবে, দেখা শুধু রাষ্ট্র শাসন বলে মনে করবেন না, সমাজ শাসন এর মধ্যেও আছে, পরিবার শাসন এর মধ্যে আছে, সব জায়গায় আছে। তোমরা এ বিষয়ে সাবধান থাকো। এটা গেল আট রওয়াল বুখারী। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইকসুরাল মাল ওয়াইয়াফিযুল লতী ইখরুজুর রাজুলু যাকাতা মালাই ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু। মানুষের এত টাকা পয়সা বৃদ্ধি পাবে, এমনকি প্রবাহিত নদীর মতো হবে, টাকার হিসাব নাই, এমন কিছু জাকাত দেবে এরকম কোনো হকদার খুঁজে পাবে না। তার কাছে গেলে সে বলবে আপনি আজকে নিয়ে এসছেন জাকাত, আমার লাগবে না, গত কালকে দিলে নিতাম। এত টাকা পয়সা মানুষের ঘরে ঘরে যাবে, হারাম হালাল বাস ভিসা তো থাকবে না, টাকা টাকা টাকা। আল্লাহকুম টাকা আছে রাখতা জরুর হবে, কবরে যাওয়া পর্যন্ত খালি আরও চাই আরও চাই আরও চাই, এই যদি পর আকাঙ্ক্ষা এটা থাকবেই, এটা আগেও ছিল এখনও আছে, কিন্তু আগে আল্লাহর ভয়ে মানুষ হিসাব করে পা ফেলত, এখন আল্লাহর ভয় নাই, সম্পদ খুব বৃদ্ধি পাবে। এটা হচ্ছে নয় নম্বর আলামত। ফাজিউল কাতল ফায়াকুল ফি হাযা কাতালতু, খুনি এসে বলবে হায় রে এই টাকার জন্যই মানুষ খুন করলাম, আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে, সে এসে বলবে হায় রে এই টাকার জন্য আমি রক্তের সম্পর্ক নষ্ট করলাম, চোর এসে বলবে এই টাকার জন্য আমার হাত কাটা হলো। এগুলো যে কোনো সময় আমাদের ভাগ্যে এসে যেতে পারে। অথবা তাদের ডাকা বাবা তোমার একটা আগ্রহ নেও, আমার মেলা টাকা আছে তুমি নিয়ে যাও, তোর বলবে না টাকা লাগবে না আমার কাছে বহু টাকা আছে। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى تعود ارض العرب مروجا وانهارا। অতদিন কিয়ামত হবে না যতদিন আরব দেশের এই মরুভূমিটা একেবারে সবুজ শ্যামলে পরিণত না হবে, নদী নালায় ভরে না যাবে, ঠিক বাংলাদেশের মতো বাংলাদেশের নদী নালা শুকিয়ে যাচ্ছে পাশে শত্রু রাষ্ট্রের কারণে, আর আরব দেশে মরুভূমি নদী নালায় পরিণত হবে যারা সাম্প্রতিককালে গিয়েছেন সৌদি আরবে এবং যারা সেখানে থাকেন, তারাই বাস্তবতা বুঝতে পাচ্ছেন। দশ বছর আগে যেয়ে আমরা দেখছি মরুভূমি, পরে গিয়ে দেখছি এত সুন্দর গম হয়েছে, গমের গাছ সে কালো হয়ে গেছে, কারা করলো? এই যে আপনাদের বাংলাদেশের কর্মীরা সেখানে বানাইছে। দুবাইতে যখন প্রশ্ন পেয়েছে দুবাই সরকারের কাছে সেটা কে করেছে, সেও বাংলাদেশ এক কর্মী সেখানে যে করেছে, তার শোনা হয়েছে। মরুভূমিতে সবুজ শ্যামলে পরিণত হবে এ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, আর যত সবুজ শ্যামল হবে ততই বিলাসিতে পারবে, অলসতে পারবে। আর বিলাসিতে পারলে কী হয় তা তো বুঝতেই পারছেন, মোয়াদার নারী নিত্যসঙ্গী হবে, ধ্বংস অনিবার্য। এবার আসেন ১১ নম্বর সর্বশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাবলুগাল মাসাকুন ইহাব ওয়া ইহাব। তোমরা যে মদিনা দেখছো না, এই মদিনায় এত বেশি ঘরবাড়ি হবে, বিশাল বিশাল বিল্ডিং হবে, ইহাব ও ইহাব দুটো জায়গার নাম মদিনার নিকটবর্তী, এই সমস্ত জায়গাগুলো সব বাড়িঘরে ভরে যাবে। আজকাল দেখছেন হাই রাইজ বিল্ডিং চারিদিকে, শহরে তাকান একতলা দুতলা বাড়ি খুঁজে পাবেন না, সব মিনিমাম সাত নইলে দশ নইলে আরো বেশি। আল্লাহ দেখিয়ে দিল আমেরিকার মতন দেশে যেখানকার প্ল্যান প্রায় সব কিছু একবার বৈজ্ঞানিকভাবেই হয়, সেখানেও গত পরশু দিন এক বারোতলা বিল্ডিং সোজা ধসে চলে গেছে। কেন গেল কোনো কারণ খুঁজতে খুঁজতে
কে খুঁজবে? আল্লাহ ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো কাজ করে দিতে পারেন। আমাদের রাজশাহী কদিন আগে গেছিলেন, চারতলা বিল্ডিং, এটা টাটকা খবর একবারে। মাটির মালিক কে? আল্লাহ। আল্লাহ তাকে যা বলবেন সে তাই করবে। এজন্য চেহারা পরিবর্তন, ভূমি ধস, এগুলি একটার পর একটা আসবে, মানুষের ঠেকানো কোনো ক্ষমতা নেই। অতএব হে মানুষ, কিয়ামতের আলামতগুলি সম্পর্কে অনুধাবন করো এবং সেখান থেকে ফিরে এসো আল্লাহর পথে।